জয় হিন্দ জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, এটা নিশ্চয়ই আপনাদের অজানা নয় যে নীরব মোদি, বিজয় মালিয়া, মেহুল জোকসি, ললিত মোদি এই সমস্ত ব্যক্তিরা ভারত থেকে অর্থনৈতিক দুর্নীতি করে নিজেদেরকে আর্থিকভাবে দেউলিয়া ঘোষণা করে লন্ডনে পালিয়ে গেছে। আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া মানে কি? মানে তো খুবই খারাপ অবস্থা হয়ে যাওয়া, তাই নয় কি? কিন্তু এরা কি খারাপ আছে? এটা নিশ্চয়ই আপনারা জানেন, জানতে নিশ্চয়ই বাকি নেই যে এই নীরব মোদি, এই বিজয় মালিয়া, এই মেহুল জোকসি, এই ললিত মোদিরা লন্ডনে খুব আরাম আয়েশে রয়েছে, বড় বাংলোতে থাকছে, দামি দামি জামা কাপড় পরছে, রীতিমতো লাক্সারিয়াস জীবনযাপন করছে। এর মানে তো খুব পরিষ্কার যে এরা দেউলিয়া হয়ে গেছে বটে, কিন্তু প্রচুর পরিমাণে টাকা নিয়ে তারপরে বিদেশে গেছে। কিন্তু কথা হলো, এই প্রচুর পরিমাণে টাকা যেটা এরা দেশ থেকে নিয়ে বিদেশে গেল, নিশ্চয়ই বাক্স ভর্তি করে বিমানে চেপে এত পরিমাণ টাকা তারা নিয়ে যায়নি, নিয়ে যাওয়াটা পসিবলও নয়। তাহলে এত এত টাকা তারা কিভাবে বিদেশে পাচার করলো? আজকের এই ভিডিওটাতে আমরা এই প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তাছাড়া এইসব বড় বড় হাইলি এডুকেটেড ফ্রডরা ছাড়াও আরও যে সমস্ত দুষ্কৃতিকারীরা, যারা স্মাগলিং করে, বেআইনি অস্ত্রের ব্যবসা করে, তারা সবসময় নগদ টাকার মাধ্যমে বেআইনি ব্যবসাগুলো করে, তাহলে তারাই বা সরকারের চোখে ফাঁকি দিয়ে এই নগদ টাকার অবৈধ সার্কুলেশনটা করে কিভাবে? আর যদি তারা এত পরিমাণ টাকা ব্যাংকে জমা নাই করে, তাহলে এত পরিমাণ টাকা তাহলে খরচই বা কী করে করে, ভোগই বা কী করে করে? আমাদের মতো সাধারণ যারা মানুষ, তারা ব্যাংকে ইনকামের তুলনায় 4 টাকা বেশি রাখলেই ইনকাম ট্যাক্স অফিসার আমাদের বাড়িতে চলে আসে। আমাদের ইনকামের তুলনায় অসামঞ্জস্য একটু বেশি, কোনো জিনিসপত্র যদি আমরা কিনে ফেলি, বাড়ি গাড়ি কিনে ফেলি, তাহলেও তো ইনকাম ট্যাক্স আমাদের বাড়ি পর্যন্ত চলে আসে। কিন্তু লাখ টাকার প্রশ্ন হলো, এই সমস্ত অপরাধীরা যারা সচরাচর কখনোই তেমন ধরা পড়ে না, কী করে এরা এদের টাকাটাকে সার্কুলেট করে, কীভাবেই তারা তাদের টাকাটাকে ব্যবহার করে, আর কীভাবেই তারা দেশ থেকে দরকার মতো বিদেশে টাকাটাকে চালান করে দেয়? আজকের এই ভিডিওটাতে এই দ্বিতীয় প্রশ্নের আনসারটাও আমরা খুঁজব। প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ এই অবৈধ টাকা, কালো টাকা কীভাবে ভোগ হয়, কীভাবে সার্কুলেট করে, কীভাবে বিদেশে চালান হয়ে যায়, একটা লম্বা ব্যাপার, জটিল ব্যাপার, সহজ করে বুঝতে গিয়ে ভিডিওটা নিশ্চয়ই খুবই লম্বা হয়ে যাবে। আশা করি ধৈর্য নিয়ে শুরু থেকে শেষ অবধি দেখবেন, ইন্টারেস্টিং একটা আলোচনা চলছে, কালো টাকা কীভাবে সাদা করা হয়। দেখুন, প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে এই ইল্লিগাল টাকার, ইল্লিগাল সার্কুলেশনসটাকে বলা হয় মানি লন্ডারিং। লন্ডারিং শব্দের অর্থ নিশ্চয়ই আপনারা জানেন, যে ধোলাই করা, অর্থাৎ বিপুল পরিমাণ কালো টাকাকে কীভাবে সাদা টাকায় রূপান্তরিত করা হয়, কীভাবে এই সমস্ত টাকার লেনদেন হয়, কীভাবে সরকারের সম্পূর্ণ নজরকে এড়িয়ে আমরা বিদেশে পাচার করি, কী করে এই অর্থ সুইস ব্যাংকে পৌঁছই, এবং কী করে তারা কর ফাঁকি দিয়ে খুব আরাম আয়েসে লাক্সারিয়াস জীবনযাপন করে, এই সব ব্যাপারটাকেই কিন্তু মানি লন্ডারিং বলে, যে সম্পর্কে আমরা আজকে জানতে চাচ্ছি। এই আলোচনার প্রথমে আমাদের জানতে হবে, এই বেআইনি অর্থ, যেটাকে আমরা কালো টাকা বলি কখনো কখনো, এই বেআইনি অর্থ বা কালো টাকাটা কী, কীভাবে এটাকে উপার্জন করা হয়। দুভাবে এই বেআইনি অর্থ বা কালো টাকাকে উপার্জন করা যায়। প্রথমত, কোনো খারাপ কাজ করে, যেমন স্মাগলিং করে, চুরি করে, ব্যাংক ডাকাতি করে, বেআইনি অস্ত্রের বিজনেস করে, ড্রাগ পাচার করে, প্রভৃতি অসৎ উপায়ে যে টাকাটা কোনো ব্যক্তির, অসৎ ব্যক্তির কাছে আসে, যার প্রকাশ্যে প্রকাশ করা সম্ভব হয় না যে এইভাবে আমি টাকাটা রোজগার করেছি, সেই টাকাটাকেও আমরা প্রথমত কালো টাকা বলতে পারি। দ্বিতীয়ত, যে কোনো ভালো কাজের মাধ্যমেও আমরা উপার্জন করতে পারি, যেমন কোনো দোকান বা কোনো ব্যবসা চালিয়ে আমরা রোজগার করতে পারি, কিন্তু যদি সেই রোজগারটাকে আমরা কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে সরকারকে না দেখায়, অর্থাৎ কর ফাঁকি দেবো বলে আমি আমার ইনকামটাকে শো না করি, তাহলেও সেটা কালো টাকা হতে পারে। নিশ্চয়ই জানতে চাইবেন যে কেন লুকোই মানুষ, তার কারণ ভারতবর্ষে যে কোনো মানুষ ব্যবসা করে যদি একটা নির্দিষ্ট সীমার বেশি রোজগার করে, তাহলে এত পরিমাণ ট্যাক্স দিতে হয় কি আর বলবো। যদি কোনো একটা মানুষ বছরে 1 কোটি টাকা রোজগার করে, তাহলে তাকে 30% ট্যাক্স ইনকাম ট্যাক্স হিসাবে কেড়ে নিতে হয়। ভাবুন, একবার 1 কোটি টাকা যদি রোজগার হয়, 30 লক্ষ টাকা ট্যাক্স সরকারকেই দিতে হবে ট্যাক্স হিসাবে। অর্থাৎ এই 30% টাকা চলে যাওয়ার ভয়ে যারা তাদের প্রকৃত উপার্জনটাকে লুকোয়, তখন সেই ইনকাম ট্যাক্স বহির্ভূত, অর্থাৎ যে টাকাটা সরকারকে আমরা ইনকাম দেখাইনি, সেই টাকাটা কালো টাকাতে রূপান্তরিত হয়। যেটা আমার কাছে আছে, সরকার জানে না আমার কাছে আছে, আমার কাছে থাকার কথা নয় আমার ইনকাম অনুযায়ী, এই রকম টাকাকেও কিন্তু কালো টাকা বলা হয়। এই দুরকম পদ্ধতিতে, অর্থাৎ আপনি বেআইনিভাবে অর্থ রোজগার করুন বা আইনিভাবে অর্থ রোজগার করে সরকারকে ট্যাক্স ফাঁকি দিন, এই দুটো পথে রোজগার করা টাকাটাকেই কিন্তু আসলে কালো টাকা বলা হয়।
আর এই কালো টাকাকে যেভাবে সাদা করা হয়, এই সাদা করার প্রসেসটাকে বলা হয় মানি লন্ডারিং। আর এই মানি লন্ডারিংটা এই জন্যই জরুরি, কারণ এটা না হলে এই কালো টাকাটা আসলে ভোগী করা যাবে না, এই কালো টাকাটা আসলে ব্যবহারই করা যাবে না। আজকের এই ভিডিওটাতে আমরা মানি লন্ডারিং ব্যাপারটা বিশদভাবে জানবো প্রথম দিকে, পরে আরও অনেক জটিল বিষয় বুঝবো। তার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই, দেখুন এই মানি লন্ডারিং, ব্ল্যাক মানি, কালো টাকা এসব শুনে হয়তো আপনি ভাববেন যে সুজিত স্যার আজকে আবার কালো টাকা কী করে করা যায়, মানি লন্ডারিং কী করে করতে হয় তার শিক্ষা দিতে বসেছে বুঝি। দেখুন এই শিক্ষা দেওয়াটা আমার উদ্দেশ্য নয়, যে কোনো ব্যাপারটা আমাদের জানা উচিত নাগরিক জীবনে, একজন শিক্ষক হিসাবে এই ব্যাপারটা নিয়ে একটা কনসাসনেস তৈরি করাটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। তাই শুরু থেকে শেষ অবধি নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে শুনুন। দেখুন এই মানি লন্ডারিং ব্যাপারটা তিনটে পদ্ধতির মাধ্যমে হয়। প্রথম পদ্ধতি হচ্ছে প্লেসমেন্ট, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে লেয়ারিং, এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে ইন্ট্রিগেশন। আর একবার বলে দিই, এই মানি লন্ডারিংটাকে ক্রিমিনালরা তিনটে পদ্ধতিতে করে, একটা হচ্ছে প্লেসমেন্ট, দুই হচ্ছে লেয়ারিং, তিন হচ্ছে ইন্ট্রিগেশনস বা যুগ্মকরণ। প্রথমে আমরা যারা সৎপথে টাকা উপার্জন করে ট্যাক্স ফাঁকি দেয় তাদের কথা বাদ দিয়ে শুধুমাত্র ক্রিমিনালদের কথা একটু আলোচনা করব, কারণ ক্রিমিনালদের যা কিছু আয়, যা কিছু রোজগার, তার পুরো টাকাটাই ব্ল্যাক মানি। আপনারা হয়তো অনেকেই অ্যামাজন প্রাইমের মির্জাপুর নামক একটা ওয়েব সিরিজ দেখেছেন, যেখানে কালিম ভাইয়ার একটা চরিত্র দেখা যায় যে বেআইনি অস্ত্রের ব্যবসা করে, এটাই তার মূল ব্যবসা। আরও একটা বিকল্প সামনে রাখা সাদা ব্যবসা তার আছে, যেটা হচ্ছে কালিম তৈরির ব্যবসা, তাই না? যেটাকে সামনে রাখতো সকলের সামনে, সেটা হচ্ছে সাদা ব্যবসা। আর এই দ্বিতীয় ব্যবসার মাধ্যমে যে অস্ত্র ব্যবসার টাকাটাকে, অর্থাৎ সামনে যে কালিম তৈরির ব্যবসা, সেই ব্যবসার থ্রুতে অস্ত্র ব্যবসার মাধ্যমে যে টাকাটা রোজগার হতো সেই টাকাটাকে সরকারকে দেখাতো। এভাবে অবৈধভাবে কোনো ব্যবসা থেকে রোজগার করা টাকা যখন বৈধ ব্যবসায় রোজগার করেছি এই মর্মে দাবি করে সরকারকে দেখিয়ে দেওয়া হয়, সেই ব্যাপারটাকেই বলা হয় প্লেসমেন্ট করা। এক্ষেত্রে দেখা যায় যে কোনো দোকান বা কোনো ট্যাক্সি ব্যবসা, সেটা হয়তো কোনোরকমভাবে চলছেই না, হয়তো অথচ সপ্তাহে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা রোজগার করেছি বলে ক্যাশ নিয়ে গিয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয়, বৈধভাবেই জমা করে দেওয়া হয়। এবং এই বৈধ টাকাটা, যেটা আসলে অবৈধভাবে পেছনের ব্যবসা থেকে রোজগার করা হয়েছে, তার ট্যাক্সটাকে কাটিয়ে 30% ট্যাক্স দিয়ে কালো টাকাটা সম্পূর্ণভাবে সাদা টাকায় রূপান্তরিত করে ফেলে, এবং এই টাকাটা তারা আরামায়াসে ভোগ করে বা এই টাকাটা তাদের বাস্তব জীবনে কাজে লাগায়। কিন্তু এই প্লেসমেন্ট পদ্ধতিটা কিন্তু খুব সেফ একটা পদ্ধতি না। যদি ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট আপনার সামনে থাকা ব্যবসাটাকে একটু এক বছর মতো কি ছ মাস মতো নজরদারিতে রাখে বা নজরদারি চালায়, তারা কিন্তু ইনকাম ট্যাক্স অফিসাররা কিন্তু অনায়াসে ধরে ফেলবে যে এখানে আসলে রোজগার হচ্ছে কম কিন্তু টাকা বেশি পরিমাণে ব্যাংকে জমা হচ্ছে। অর্থাৎ রোজগার হচ্ছে না, অথচ এখানে রোজগার হচ্ছে বলে চালিয়ে দিচ্ছে, এইটা কিন্তু অনায়াসে ইনকাম ট্যাক্স অফিসাররা ধরে ফেলতে পারে। এই জন্য প্লেসমেন্টের পরে তুলনামূলক সেফ একটা স্তর রয়েছে, যেটাকে বলা হয় লেয়ারিং। এই লেয়ারিং পদ্ধতিটা কি, এটা একটু জটিল পদ্ধতির তুলনায়, কিন্তু এই লেয়ারিংটা আমরা সহজ করে বুঝব। এই লেয়ারিংয়ের জন্য একজন ক্রিমিনালকে এমন দেশের সাহায্য নিতে হয় যে দেশের সঙ্গে ভারতবর্ষের ইনফরমেশন শেয়ারের কোনো অপশন থাকে না, অর্থাৎ সেই দেশগুলোর সাথে ভারতবর্ষের ইনফরমেশন শেয়ারের কোনো জায়গায় নেই। এই সমস্ত দেশ কি পৃথিবীতে আছে? হ্যাঁ আছে। পৃথিবীর অনেক ছোট ছোট দ্বীপ রাষ্ট্র আছে যেগুলো ট্যাক্স হ্যাভেন নামে পরিচিত। এই সমস্ত দ্বীপের কোনো নিজস্ব অর্থনীতি নেই, কোনো রকম কৃষিকার্য নেই, কোনো রকম শিল্প ব্যবস্থা নেই। এই সমস্ত দ্বীপগুলো বাইরে থেকে আসা ইনভেস্টমেন্টের ওপরে, মানে কালো টাকার ইনভেস্টমেন্টের ওপরে নির্ভরশীল হয়ে বেঁচে থাকে। আর এই সমস্ত দেশের অর্থনীতিটাই চলে আসলে ক্রিমিনালদের কালো টাকার ওপরে ভিত্তি করে। এইরকম দ্বীপের কতগুলো এক্সাম্পল নিশ্চয়ই আপনারা শুনতে চাইছেন, যেমন সাইমন আইল্যান্ড, যেমন পানামা আইল্যান্ড, যেমন মরিশাস, সাইপ্রাস আইল্যান্ড, এগুলো হচ্ছে ট্যাক্স হেভেন আইল্যান্ড। এখানে ভারতবর্ষ কি বড় দেশগুলোর সঙ্গে এরা তথ্য আদান প্রদান একেবারেই করে না। এখানে ক্রিমিনালরা কি করে, ক্রিমিনালরা ভারতের যে সমস্ত বিকল্প ব্যবসা বা কোম্পানি খুলে রাখে তার কালো টাকাকে সাদা টাকাতে রূপান্তরিত করার জন্য এই সমস্ত কোম্পানি ওই সব ট্যাক্স হেভেন আইল্যান্ডে কোনো সেল কোম্পানিতে ইনভেস্ট করে, বা সেল কোম্পানি নিজেরাই বানিয়ে নেয়, তারপরে সেই সেল কোম্পানিতে ইনভেস্ট করে, এবং এই সেল কোম্পানিতে পরবর্তীতে তারা সেল কোম্পানিটাকে কিনে নেয়, অথবা সেল কোম্পানি থেকে টাকাটা অন্য কোনো হুন্ডির মাধ্যমে বা সুইস ব্যাংকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। কীভাবে করে বলছি, তার আগে আমাদের একটু জানতে হবে সেল কোম্পানিটা আবার কাকে বলে। সেল কোম্পানি হচ্ছে যে সমস্ত কোম্পানি শুধুমাত্র কাগজের ওপরে দাঁড়িয়ে থাকে, এদের কোনো একটা এদের শুধুমাত্র একটা অফিসের ঠিকানা থাকে, এবং এই অফিসে কিন্তু কোনো এমপ্লয়মেন্টও থাকে না, কেউ কাজও করে না, জাস্ট একটা ফলস কোম্পানি, শুধুমাত্র একটা ঠিকানা রয়েছে। এরকম কোম্পানিগুলোকে আমরা সেল কোম্পানি বলি। এই সেল কোম্পানিগুলোকে ইউজই করা হয় কালো টাকাটাকে রোটেট করবার জন্য।
ধরুন কোনো একজন বিজয় মালিয়া ভারতে থেকে মরিশাসের কোনো একটা শেল কোম্পানিতে টাকা ইনভেস্ট করলো বা টাকা রাখলো, ওই শেল কোম্পানি আবার অন্য আর একটা শেল কোম্পানিতে ইনভেস্ট করলো, সেই কোম্পানি আবার অন্য একটা শেল কোম্পানিকে ইনভেস্ট করলো, এইভাবে একটা শেল কোম্পানি আর একটা শেল কোম্পানিতে আর একটা শেল কোম্পানি আর একটা শেল কোম্পানিতে এই যে পরপর পরপর ইনভেস্ট করে যাচ্ছে, এই একটা শেল কোম্পানি থেকে আর একটা শেল কোম্পানিতে টাকাটাকে ঘুরিয়ে নেওয়ার যে প্রসেস এটাকে বলা হয় লেয়ারিং, মানে পরত লেয়ারিং করা বলে। এই লেয়ারিংয়ের ক্ষেত্রে ভারত সরকার এইটুকুই জানতে পারে যে আপনি ভারতের কোম্পানির এই সমস্ত টাকা ওই আইসল্যান্ডের ওই কোম্পানিটাকে ইনভেস্ট করেছেন, কিন্তু ওই আইল্যান্ড কোম্পানি কোথায় ইনভেস্ট করছে তার পরের খবরগুলো সম্পর্কে কিন্তু ভারত সরকারের সেই রকম কোনো ধারণা থাকে না। চার পাঁচটা সেল কোম্পানিকে টাকা রোটেট করবার পর ফাইনালি হয়তো ভারতীয় কোনো ব্যবসায়ীর টাকা অন্য কোনো একটা ব্যাংকে, যেমন সুইস ব্যাংকে বা হুন্ডি করে অন্য কোনো একটা দেশের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যেতে পারে, যার মাধ্যমে এমনকি ক্রিমিনালরা পর্যন্ত একটা দেশ থেকে টাকাটা সেল কোম্পানির থ্রুতে আর একটা দেশে নিয়ে যায়। তবে এক্ষেত্রে এই টাকাটা নর্মালি সুইস অ্যাকাউন্টে জমা করা হয়, অথবা আপনি যে দেশে পালিয়ে যাবেন বলে ঠিক করে রেখেছেন আগেই সেই দেশে আপনার পরিচিত কোনো একটা ব্যাংক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে বা ব্যবসায় ইনভেস্ট করে সেই ব্যবসা থেকে রোজগার করে আপনার নামে সুরক্ষিত রাখা হয়। আর এভাবেই লন্ডনে আমাদের এই বিজয় মালিয়া, নীরব মোদি যারা গিয়ে আরাম আয়েশা জীবনযাপন করছে, তারা এই টাকাটা এভাবেই পাঠিয়েছে যাতে করে এখন তারা এখন ভোগ করছে সেই ভোগটা তারা করতে পারে। এখন এই বিজয় মালিয়ারা অবশ্য ব্যবসা করে কালো টাকা কামায়নি, আপনারা নিশ্চয়ই জানেন, তারা ব্যাংক জালিয়াতি করেছে, ব্যাংকের লোন জালিয়াতি করেছে। নিশ্চয়ই জানতে চাইবেন এই লোন জালিয়াতি ব্যাপারটা আবার কীরকম করে হয়, কীভাবে লোন জালিয়াতি হয়, এটাও খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপনি ভারতের কোনো কোম্পানিতে ব্যবসা করবার জন্য মনে করুন ব্যাংক থেকে লোন নিলেন, লোনটা স্যাংশন হয়ে যাওয়ার পরে এই টাকাটাকে, এই কোম্পানির টাকাটা আপনি ওই যে সেল কোম্পানি খুলেছেন বিদেশের আইসল্যান্ড ব্যাংক আইসল্যান্ডের কোনো একটা দ্বীপের কোনো একটা কোম্পানিতে, সেই সেল কোম্পানিতে ইনভেস্ট করে দিলেন, এবং এই যে সেল কোম্পানি ইনভেস্ট করলেন সেই সেল কোম্পানি আবার একটা সেল কোম্পানিতে আবার একটা সেল কোম্পানিতে লেয়ারিং করতে শুরু করলো। লেয়ারিং করার পর একটা সময় সেই টাকাটা এজেন্টের মাধ্যমে সুইস ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়ে গেল। আপনি পরবর্তীকালে সুইজারল্যান্ডে গিয়ে আপনার গোপন পাসওয়ার্ড দিয়ে সেই সুইস ব্যাংক থেকে টাকা নিয়ে আপনার জীবনে আপনার ইচ্ছে মতো খরচ করতে পারেন। এই যে বারবার লেয়ারিং হওয়ার পরে ফাইনালি টাকাটা আপনার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেল, এই ব্যাপারটাকে বলা হয় ইন্ট্রিগেশন। অর্থাৎ মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে যখন প্লেসমেন্ট, লেয়ারিং এবং ইন্ট্রিগেশন পূর্ণ হয়ে যায়, তখন আপনার টাকা আপনি যে দেশে পড়ে গিয়ে থাকবেন সেই দেশের কোনো একটা ব্যাংকে, যে সরকার আপনার দেশের সরকারকে তথ্য দেবে না সেই সরকারে সেই ব্যাংকে গিয়ে জমা পড়ে যায়, সে দেশে গিয়ে আপনি পালিয়ে গিয়ে পরবর্তীকালে সেই টাকাটা ভোগ করবেন। আর এই সম্পূর্ণ মানি লন্ডারিং পদ্ধতিটা ফলো করে যে সমস্ত ক্রিমিনালরা বেআইনি পথে টাকা রোজগার করেছে তারা, কিন্তু যারা সৎভাবে ব্যবসা করে বা সৎভাবে টাকা রোজগার করেছে শুধুমাত্র ট্যাক্স ফাঁকি দিতে গিয়ে তাদের সাদা টাকা কালো হয়ে গেছে, তারা কিন্তু ফিজিক্যালি চাইলে তাদের টাকাটাকে এক দেশ থেকে ভারত থেকে যে দেশে গিয়ে তারা টাকা ভোগ করবে সেই দেশের কোনো অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারে। এই সরাসরি ফিজিক্যালি টাকাটাকে এক দেশ থেকে আর এক দেশে পাঠিয়ে দেওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে বলা হয় হাওলা। এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে হাওলা ব্যাপারটাকে আবার কী করে কাজ করে। আমরা তো ভারত থেকে 25,000-এর বেশি টাকা বা 50,000 টাকা বেশি ক্যাশ যদি বিমানে করে নিয়ে যাই, তাই না, আমাদের এয়ারপোর্টে তো ধরে, কিন্তু হাওলার মাধ্যমে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা ভারতে তো ক্রিমিনালরা নিয়ে যাচ্ছে বা ভারতের বাইরে তো পাঠানো হচ্ছে। কিভাবে এই হাওলা কাজ করে এটাও নিশ্চয়ই আপনি জানতে চাইবেন। এই হাওলা এজেন্টরা কিভাবে কাজ করে সেটা হলো, এই হাওলা এজেন্টরা আপনার থেকে টাকা নেবে, অত্যন্ত বিশ্বাসের সঙ্গে টাকা নেবে, এবং আপনাকে বলবে যে দেশে আপনি এই টাকাটা নিতে চান সেই দেশ থেকে টাকা নেবেন এই পাসওয়ার্ডটা বলে। অর্থাৎ আপনার টাকাটা তারা নিজের দায়িত্বে সেই দেশে পাঠিয়ে দেবে, একটা পাসওয়ার্ড আপনাকে বলে দেবে, ওই দেশে গিয়ে যদি আপনি ওই পাসওয়ার্ডটা বলেন তাহলে আপনি যে টাকাটা জমা করেছেন সেই টাকাটাই পাবেন, মাঝখানে একটা পার্সেন্টেজ টাকা তারা ট্রান্সফার করে দিচ্ছে, হাওলা করে দিচ্ছে বলে আপনার কাছ থেকে নিয়ে নেবে। মনে করুন আপনি $100 এখান থেকে লন্ডনে হাওলা করে দেবেন, হাওলার মাধ্যমে পাঠাবেন, আপনাকে বলা হলো 2% কি 5% টাকা আমরা নিয়ে নেবো, তাহলে 5% টাকা হাওলা এজেন্ট নিয়ে নিল, আপনি লন্ডনে গিয়ে ওই পাসওয়ার্ডটা বলা মাত্র আপনাকে 95 টাকা ফেরত দিয়ে দেবে, 95 টাকা আপনি ওই দেশে গিয়ে পেয়ে গেলেন। এই ব্যাপারটাকে বলা হয় যে হাওলার মাধ্যমে টাকা এক দেশ থেকে আর এক দেশে পাঠানো। এই হাওলার মাধ্যমেই কিন্তু শুধু ভারত নয়, বিভিন্ন দেশ থেকে বড় যে দেশগুলোতে যারা থাকে পরবর্তীকালে অপরাধীরা, তা সেই দেশের ব্যাংক অ্যাকাউন্টে বা সেই দেশের ব্যাংকে বা সেই দেশে টাকাটাকে ক্রিমিনালরা বা মানুষজন ট্রান্সফার করে নিয়ে যায়। কিন্তু এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে যারা হাওলা চালায়,
যে এজেন্টরা এই হাওলা ব্যবসাটা করে তারা কি করে এই টাকাটা ভারতের থেকে আর একটা দেশে পাঠিয়ে দিচ্ছে। এক্ষেত্রেও এই বিপুল টাকাটা তারা কিন্তু আইসল্যান্ড কান্ট্রির কোনো সেল কোম্পানিতে ইনভেস্ট করার মাধ্যমেই বারবার লেয়ারিং করে 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 তারপরে ইন্টিগ্রেশনস করে ওই দেশে পাঠিয়ে দেয়। হয়তো সুইস ব্যাংকে জমা করে, সুইস ব্যাংক থেকে ওই ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে, সেখানে গেলে আপনাকে দিয়ে দেয়। অর্থাৎ যারা হাওলা করছে তারাও কিন্তু সেই একই রকমভাবে লেয়ারিং করছে টাকাটাকে সেল কোম্পানির থ্রুতে, এবং পরবর্তীকালে ইন্টিগ্রেশনসটাও করছে। আরও একভাবে কালো টাকাটাকে ফ্রড করে যারা কালো টাকার ব্যবসায়ী বা কালো টাকার কারবারি, সেটা হচ্ছে সুইস ব্যাংকের সাহায্যে বা সুইস ব্যাংকের মাধ্যমে। এবার আমরা আলোচনা করব সুইস ব্যাংক কীভাবে কাজ করে। আমরা জানি যে সুইজারল্যান্ডে সুইস ব্যাংক ভীষণ রকমের জনপ্রিয়, তাই না? জনপ্রিয় কেন? জনপ্রিয়তার গোপনীয়তার কারণে। সুইস ব্যাংকে ব্যাংক কোনো অবস্থাতেই এটা বলে না যে এই ব্যাংকে ওই ব্যক্তির অ্যাকাউন্ট আছে, তাই না? এবং কী পরিমাণ টাকা আছে সেটাও কিন্তু তারা বলতে বাধ্য না, যেহেতু সুইজারল্যান্ড বসবাস করবার জন্য একটা খুব ভালো মনোরম জায়গা। তাই সুইস ব্যাংকটাকে ভারতীয়রা কালো টাকা রাখার জন্য একটা জনপ্রিয় ব্যাংক বলে মনে করে। শুধু ভারতীয়রা নয়, পৃথিবীর বাকি দেশগুলোতেও যারা কালো টাকা নিয়ে বিদেশে পালিয়ে যেতে চায় তারাও কিন্তু সুইস ব্যাংকটাকে ব্যবহার করে। কোনো ভারতীয় হাওলা এজেন্ট সরাসরিও কিন্তু সুইস ব্যাংকে তাদের টাকাটা জমা করতে পারে। সেক্ষেত্রে ইন লেয়ারিং ইন্টিগ্রেশনসটাকে এড়িয়েও কিন্তু এটাকে করা যায়, অথবা লেয়ারিং ইন্টিগ্রেশনস করে সেল কোম্পানির থ্রুতেও সুইস ব্যাংকে টাকা জমা করা হয়। আর এই মেথডটাকে ব্যবহার করে মেহুল জোকসি, বিজয় মালিয়া তাদের টাকাটাকে ভারতের বাইরে নিয়ে গিয়ে আরাম আয়েশা জীবনযাপন করছে, জীবনযাপন কাটাচ্ছে। এত অবধি শুনে আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন জাগবে যে তাহলে কি এই কালো টাকাটাকে রুখে দেওয়ার জন্য, কালো টাকার এই লন্ডারিংটাকে রুখে দেওয়ার জন্য ভারত সরকারের কাছে কোনো ব্যবস্থা নেই? ভারত সরকার সত্যি কথা বলতে কি এখনও পর্যন্ত সেই রকমভাবে এর বিরুদ্ধে কোনো শক্ত কদম আজ পর্যন্ত ওঠায়নি। আর এই সমস্যাটা অবশ্য শুধু ভারতবর্ষের সীমাবদ্ধ নয়, সারা বিশ্বের এই সমস্ত দেশেই এই সমস্যাটা কম বেশি রয়েছে। বিশেষত এশিয়াটিক কান্ট্রিতে, যেগুলোতে বেশ কিছু অর্থশালী লোক হঠাৎ করে অর্থশালী হয়ে ওঠে অবৈধভাবে, তারা কিন্তু এই লন্ডারিংটা করে থাকে। শুধু ভারতে নয়, এশিয়ার অনেক বড় বড় দেশে এই সমস্যা দেখা যায়। যারা তাদের টাকাটাকে অনায়াসে বিদেশে পাঠিয়ে দিচ্ছে এবং সেই দেশ কোনো রকমভাবে এটা ডিটেক্ট করতে পারছে না। তাই সারা বিশ্বে এই অবৈধ কালো টাকার লন্ডারিংটাকে রোখার জন্য একটা টাস্কফোর্স গঠন করেছে সব দেশ মিলে, সমস্ত উন্নত দেশ মিলে। এই টাস্কফোর্সটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যাকশান টাস্কফোর্স, ফাইন্যান্সিয়াল অ্যাকশান টাস্কফোর্স, সংক্ষেপে বলা হয় FATF। এই FATF হচ্ছে একটা টাস্কফোর্স যারা এই কালো টাকার লন্ডারিংটাকে রোধ করবার জন্য সারা পৃথিবী জুড়ে কাজ করে। এই টাস্কফোর্স এটা দেখে যে কোন দেশ থেকে বিপুল পরিমাণে অর্থ অন্য কোন দেশে মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাঠানো হচ্ছে, আর এটা বন্ধ করবার জন্য এই এই টাস্কফোর্স দুটো লিস্ট তৈরি করে। একটা হচ্ছে গ্রে লিস্ট, আর একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট। গ্রে লিস্ট মানে যারা এই এই লন্ডারিংটা করছে, যে সমস্ত দেশ, সেই ধূসর তালিকায় যে সমস্ত দেশ আসে, সবাই মিলে আন্তর্জাতিকভাবে সেই দেশটার ওপরে চাপ দেওয়া হয় যেন তারা তাদের দেশে মানি লন্ডারিংটাকে আটকায়। যদি না করে তাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়, ওয়ার্ল্ড ব্যাংক লোন দেয় না, IMF লোন দেয় না, ধীরে ধীরে তাদের অর্থনীতিটাকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়। এইরকম যে গ্রে লিস্ট, এই গ্রে লিস্টে আপনারা জানেন ধূসর তালিকায় বহুবার পাকিস্তান পড়েছে। তার কারণ পাকিস্তানে মানি লন্ডারিংয়ের মাধ্যমে টাকা ঘুরিয়েই কিন্তু তারা বিভিন্ন টেরোরিজমের ফান্ডে ইউজ করে বা টেরোরিস্টের কাছে পাঠায়। আর এভাবে পাকিস্তান যাতে এই টাকাটাকে টেরোরিজমে খরচ করতে না পারে, সেক্ষেত্রে ভারত সরকার বহুবার চাপ দিয়ে তাদেরকে ধূসর তালিকা থেকে ব্ল্যাক লিস্টে যাতে ফেলে দেওয়া যায় তার ব্যবস্থাটাও করছে। ভারত শুধুমাত্র এই পাকিস্তানের ওপরে চাপ দিচ্ছে এরকম নয়, আরও যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, যে কান্ট্রিগুলোর থ্রুতে ভারতবর্ষের টাকাটা মানি লন্ডারিং হচ্ছে, সেই সমস্ত ছোটো ছোটো দ্বীপগুলোতেও ভারত সরকার চাপ দিতে সৃষ্টি করেছে। ছোটো ছোটো ট্যাক্স দেশগুলো, যেগুলো ট্যাক্স হেভেন নামে পরিচিত, তাদের উপরে চাপ দিয়ে যদি মানি লন্ডারিংটাকে বন্ধ করা যায়, অথবা কোনোরকমভাবে সুইস ব্যাংকের উপরে চাপ সৃষ্টি করে যাতে ওই বিপুল পরিমাণে কালো টাকাটা ভারতে নিয়ে আসা যায়, এই রকম প্রতিশ্রুতি সব গভর্নমেন্টের কাছ থেকেই আমরা যারা ভারতের সাধারণ নাগরিক তারা শুনে থাকি কম বেশি। কিন্তু যদি সত্যি করে ডিরেক্টলি আমাকে প্রশ্ন করেন যে এতে কাজের কাজ কি কিছু হয়েছে সুজিত স্যার, তাহলে সুজিত স্যার খুব পরিষ্কার করে আনসার দেবে যে এখনও পর্যন্ত কার্যকারীভাবে কোনো রকম মানি, ব্ল্যাক মানি যেটা বিদেশের ব্যাংকে জমা আছে বা ওই সমস্ত ফ্রডকারীরা বিদেশে নিয়ে গেছে, তাদেরকে আমরা না দেশে আনতে পেরেছি না তাদের কালো টাকাটাকে দেশে আনতে পেরেছি। আমি শুধু কালো টাকা কীভাবে লন্ডারিংটা হয় একজন শিক্ষক হিসাবে মানুষের মধ্যে এই সচেতনতাটা তৈরি করলাম, আমাদের জানা উচিত কী করে হয়,
আমাদেরকেও সরকারের উপরে এই চাপ তৈরি করতে হবে যাতে বিপুল কালো টাকাটা দেশে আসে, ভারত মাতার উন্নতির জন্য ব্যবহৃত হয়। যদি ভারতবর্ষ এই কালো টাকাকে ইউজ করে সমৃদ্ধশালী হয়, তাহলেই প্রকৃতভাবে ভারতবাসী হিসাবে ভারত মাতার সেবা করা হবে। ভালো থাকবেন, কমেন্ট বক্সে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো বা আর কী কী ভিডিও আপনারা আমার কাছ থেকে শুনতে চান। ভালো থাকুন, সকলে মিলে একসঙ্গে বলুন জয় হিন্দ জয় ভারত।